আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের একজন ছোট ভাইকে, যিনি এভিয়ান রোগ নিয়ে আমাদের কাছে এসেছেন। একদম খুবই খারাপ অবস্থা ছিল, হাঁটতে পর্যন্ত পারে না এরকম একটা অবস্থা নিয়ে এসেছিলেন। সুস্থ হবেন ভাবতেও পারেননি, বাট সেই মানুষটা আলহামদুলিল্লাহ আজকে সুস্থ, ভালো, বাসায় চলে যাচ্ছেন। আসুন দর্শক, পরিচিত হয়ে কথা বলি ওনার সাথে। এবার কি পরীক্ষা দিবেন? আচ্ছা, আমরা জানি আপনি এভিয়ান এই সমস্যাটা নিয়ে এসেছিলেন আমাদের এই হসপিটালে, ডিপিআরসি হসপিটালে। তো শুরু কিভাবে হয়েছিল আপনার এই সমস্যাটা, মানে কবে থেকে ঠিক বুঝতে শুরু করেছেন? আজ থেকে দেড় বছর আগে ভাইয়া আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ছিলাম, পড়ার পর থেকে আমার এই প্রবলেম। আমি অনেক জায়গায় ডক্টর দেখাইছি, মানে কোনো ফলাফল পাই না। আমি সিলেটে দেখাইছি, ঢাকায় দেখাইছি, অনেক হসপিটালে দেখাইছি, মানে আমার কোনো ফলাফল হয় নাই। আমি অনেক পরীক্ষা করাইছি, অনেক কিছু বলছি। আর এই ঢাকায় আসার পর মানে ডক্টর দেখাইছি, উনি বলেন যে অপারেশন, আর সিলেটেও দেখাইছি, উনি বলেন যে অপারেশন। এখন তো আমার তো বয়স চুর মানে অল্প 19 বছর, আমার তো অপারেশন হলে হবে না। তো আম্মু আমাকে নিয়ে এই ইউটিউবে ভিডিও দেখে আপনাদের এখানে নিয়ে আসলেন। আসার পর স্যার বললেন ভর্তি হতে, আমি ভর্তি হলাম। হওয়ার পর আমার থেরাপি দিলেন, এরপরে আমার এখন আস্তে আস্তে খুব ভালো, এখন আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। তো যখন প্রথম প্রবলেমটা শুরু হলো আপনি বুঝলেন, জি, আপনি শারীরিক কি প্রতিবন্ধকতা আপনি বুঝতে শুরু করলেন, মানে প্রবলেম কি কি হচ্ছিল আপনার? ভাই আমার প্রবলেম হচ্ছিল আমি হাঁটতে পারতাম না ভালো করে, এরপরে শরীর খুব দুর্বল ছিল। মানে যে মানুষটা একটা সময় খেলাধুলা থেকে শুরু করে কলেজে যাওয়া আসা যাওয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া সব কাজ করতে পারতেন, কোনো সমস্যা হতো না, সে মানুষটি হঠাৎ করে দেখলে না নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, মানে পুরো পৃথিবীটা একটা সময় ছোট একটা গণ্ডিতে আবদ্ধ হয়ে গেল। আমি হাঁটতে পারতাম না ভালো করে, মানে আমার হাঁটতে হলে অনেক কষ্ট হতো, ব্যথা করতো হিপ জয়েন্টে। তো হঠাৎ করে যখন জীবনটা এরকম হয়ে গেল কেমন লাগতো নিজের কাছে? নিজেকে খুব অসহায় লাগতো, মনে হতো যে আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি, আমি কি আর কখনো ভালো হতে পারবো না, এই দুশ্চিন্তা গুলো কাজ করতো। এবং আশপাশটা পুরোটাই অন্ধকার হয়ে গেল, পরিবারের কান্না, নিজের কান্না, অনেক কান্না করেছেন নিশ্চয়ই একা একা। তো যখন ডক্টরের কাছে গেলেন এবং ডক্টর বললেন যে হিপ রিপ্লেসের কথা, যে রিপ্লেস করতেই হবে, মনটাকে আরো ছোট হয়ে গেল। তো এই যে অপারেশন ছাড়া যে একটা চিকিৎসা আছে কিভাবে জানতে পারলেন? ইউটিউবে ভিডিও দেখে, আম্মু ভিডিও দেখছেন ইউটিউবে, দেখার পর চলে আসছে। মানে যখন হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার অপারেশন বিহীন এই এভিয়ান এর রোগীরা সুস্থ হচ্ছে, এটা দেখার পরে একটা আশার আলো দেখতে পেলেন যে একবার আমিও যাই দেখি, এবং সেই অনুযায়ী চলে আসলেন। অনেক তো ডক্টর দেখাইছি এখানে গিয়ে আসে, এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। যখন প্রথম দিন স্যারের কাছে আসলেন তখনও কিন্তু একটা শঙ্কা কাজ করছে, ভালো হব কি হব না, স্যারের সাথে যখন দেখা হলো স্যার দেখে কি বলেছিলেন? স্যার বলছেন যে অনেক ভালো হবেন, আমার কথা, এবং অপারেশন লাগবে না, অপারেশন লাগবে না। এটা শোনার পর মনে কেমন লেগেছে? অনেক ভালো। স্যার বলেন কি অপারেশন কি স্যার, এরকম স্যার অনেক খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, স্যারের ব্যবহার অনেক ভালো। এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আপনার? ট্রিটমেন্ট শুরু হলো, স্যার মানে ট্রিটমেন্ট নিলেন, আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ। এই যে সে বসা থেকে উঠতে গেলে কষ্ট হতো, দাঁড়িয়ে থাকলে কষ্ট হতো, হাঁটা চলা করতে গেলে কষ্ট হতো, কিছুক্ষণ আগে দেখলাম আপনি সিঁড়ি দিয়ে নামতেছেন, কত সুন্দর করে উঠানামা করছেন, হাঁটা চলা করছেন, আগের কি সেই কষ্ট আর মনে হচ্ছে? জি না, আগের ব্যথা নাই এখন আলহামদুলিল্লাহ। সো এখন কি মনে হচ্ছে নতুন একটা জীবন পেয়েছি? জি। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন, অনেকেই এভিয়ান রোগ নিয়ে দুশ্চিন্তায় আছেন যে অপারেশন করবেন না কি করবেন, তাদের জন্য কি বলবেন? আমি মনে করি অপারেশন ছাড়া এই হসপিটালে আসা, স্যারকে দেখানো, এটাই বেটার। এখানে এসে ট্রিটমেন্ট করানো, এটাই বেটার। এখানে ট্রিটমেন্ট করালে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবেন, আমার মতো অনেকে আছে আলহামদুলিল্লাহ। সিলেটের এই মুহূর্তে হয়তো আমার এই ভাইটিকে হয়তো অনেকেই চিনেন, অনেকেই জানেন, তারা দেখেছেন ওই সময়টা আমার এই ভাইটির কি অবস্থা ছিল, যারা অন্তত তার পরিচিত। সো এভিয়ান মানে সার্জারি না, এভিয়ান মানে অপারেশন করে আমাকে একদম সব ইয়ে করে ফেলতে হবে, হিপ রিপ্লেস করতে হবে, তা না।
এখানে জানার আছে, বুঝার আছে, অনেক ব্যাপার আছে। অপারেশন অবশ্যই আমরা বলবো যে হ্যাঁ দরকার আছে, তবে একটা নির্দিষ্ট সময় গিয়ে। যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, অবশ্যই সঠিক ট্রিটমেন্ট পেলে এই রোগীগুলো সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে এমনটাই সুস্থ থাকেন, এই হাসিটা যাতে সারাটা জীবন থাকে। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।